السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه ومن والاه يقول رسولنا محمد صلى الله عليه وسلم من صام رمضان ثم اتبعه ستا من شوال كان كصيام الدهر رواه مسلم আমাদের প্রিয় রাসুল মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমাদানের সিয়াম পরিপালন করল এবং তারপর সাউওয়াল মাসের ছয় রোজা রাখল তাহলে তার সিয়ামটা যেন সারা বছরের সিয়ামে পরিণত হল অর্থাৎ সারা বছরের সিয়ামের ফজিলত সে অর্জন করলো হাদিসটি বর্ণনা করেছেন ইমাম মুসলিম তার সাহেব গ্রন্থে এহাদিস থেকে স্পষ্টই প্রমাণিত হল যে রামাদানের সিয়াম পালনের পর পরবর্তী মাসের সাওয়াল মাসে যে কোনো সময় ঈদের দিন ছাড়া ঈদের দিনের পর থেকে ছয়টি রোজা পূর্ণ করা এটি বড় ধরনের একটি ফজিলা এবং এর মাধ্যমে সারা বছর সিয়াম রাখার ফজিলা তর্জিত হয় এক্ষেত্রে শাওয়াল মাসের একদম শুরুর দিকে সিএম শুরু করাটাই উত্তম এদের পর দিন থেকে রাখা যেতে পারে এবং কেউ যদি পরপর রেখে ফেলেন সেটা উত্তম এক্ষেত্রে আমরা দেখি আল কোরআনের সুরা আল বাকার একশো আটচল্লিশ নম্বর আয়তাল আল্লাহ তালা বলছেন ফস্তাবিকুল খেরাত আর তোমরা কল্যাণকর কাজে প্রতিযোগিতা করো এরপরে সুরা আল ইমরানের একশো তেত্রিশ নম্বর আয়তাল্লাহ তালা বলছেন ওয়াসারাতিমের রব্বিকুম আর তোমার রবের মাগফিরাতের দিকে ক্ষমার দিকে দ্রুত বেগে ধাবিত হও এর দ্বারা বোঝা গেল যে এই ভালো কাজগুলো দেরি করতে নেই দ্রুত আমাদের এই কাজ সম্পন্ন করা উচিত এবং এখানে শাওয়াল মাসের সিয়ামটাকে আমরা ফেলে না রেখে আমরা যদি দ্রুত সম্পন্ন করি তাহলে কোরআন সোনার যে প্রাথমিক এবং প্রাইমারি দিক নির্দেশনা সেটা পরিপালিত হয় তবে এখানে একটি প্রশ্ন আসতে পারে যে এটি কি তাহলে পরপর রাখতেই হবে নাকি ভেঙে ভেঙেও রাখা যাবে উত্তর হচ্ছে ভেঙে ভেঙেও রাখা যাবে এখানে তাতাব বা ধারাক্রমিকভাবে একাধারে ছয় দিন রাখাটা জরুরি নয় যদিও সেটা উত্তম ওলাম কেরমের মধ্যে অনেকেই বলেছেন এবং আমরা যেটা বলেছি শাওয়ালের শুরুর দিকে এটা রেখে ফেলাটা উত্তম দ্বিতীয় আরেকটি প্রশ্ন এখানে আসে সেটি হচ্ছে অনেকেই সেরাই কারণে অসুস্থতার ফলে অথবা সফরের কারণে কিংবা মেয়েরা তাদের মাসিকের কারণে রমাদানের কিছু সিয়াম ভেঙে ফেলেন এবং সেটা শরীয়তে জায়েজ এখন সাওয়াল মাসের এই ছয় রোজার আগে কি তারা সেই রোজাগুলো কাজা করবেন নাকি রোজা কাজা না করেই তারা সাওয়ালের ছয় রোজা রাখতে পারবেন এখানে আমরা দুটো বিষয় বলবো প্রথম হচ্ছে সাউওয়ালের, এই ছয় রোজায় রেখে সারা বছরের সিয়াম রাখার যে ফজিলতটা সেটা অর্জন করতে হলে সন্দেহমুক্ত থাকার জন্য বিশেষ করে ওলামাইকরাম মহাকেক ওলামাইকরাম এটা রেকমেন্ড করেছেন সেটা হলো যে তিনি আগে ভাঙতি রোজাগুলো অর্থাৎ কাজা রোজাগুলো রেখে ফেলবেন তারপরে এই ছয় রোজাটা রাখবেন তাহলে নিঃসন্দেহে রাসু সামের হাদিসের আলোকে তিনি সিয়াম উদ্দাহর বা সারা বছরের সিয়ামের ফজিলতটা পাবেন আর দ্বিতীয়ত রাসুলসাল্লা সাল্লাম এটা শর্ত আরোপ করেননি যে এই ছয় রোজা রাখার জন্য আগে কাজা রোজাগুলো রেখে ফেলতে হবে কিন্তু সেটা বোঝা যায় সেটা হাদিস থেকে বোঝা যায় এই জন্যে কেউ যদি তার কাজা রোজাগুলো পরে রাখতে চান এবং শাওয়ালের এই ছয় রোজা আগে রাখতে চান সেটা জায়েজ আছে কিন্তু তিনি এই ফজিলত পুরোটা পাবেন কি না সেটি আল্লাহ আলাম আল্লাহ সবচেয়ে ভালো জানেন আর আমরা যেমন হাদিসের যে ভাষ্যটা এখানে দেখছি যিনি রামাদানের সিয়াম পালন করেন সিয়াম বলতে পুরো রামাদানের সিয়াম বোঝানোর উদ্দেশ্য এভাবেই শেখ সালিমিন বলেছেন তারপরে তিনি সেত্তাশাহওয়ালের সিয়াম রাখেন ফলে আমরা বলবো যে পুরো সহাবের জন্য আপনি আগে কাজা রোজা করবেন আর যদি আপনি মনে করেন যে আপনি পূর্ববর্তী রমজানের আগে যে কোনো সময় কাজা রোজাগুলো রাখবেন তাহলে রমজা শাওয়ালের ছয় রোজা রাখতে শরিয়াতে কোনো বাধা নেই বরং সেটা জায়েজ এভাবে ওলামাইকার বলেছেন